উনচত্বারিংশ অধ্যায়। শ্রীকৃষ্ণ বলরামের মথুরা গমন। শ্রী সুখদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেব কর্তৃক বিশেষভাবে সম্মানিত অক্রূর পালঙ্কে সুখে সমাহীন হলেন। তিনি পথে আসার সময় মনে মনে যা কিছু আকাঙ্ক্ষা করেছিলেন তা সবই পূর্ণ হয়েছিল। রাজা পরীক্ষিত, যিনি সর্বসম্পদ নিখিল শ্রীর অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আশ্রয়স্থান, সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হলে কোনো বস্তু অপ্রাপ্য থাকে? অবশ্য তা না হলেও যারা প্রেমিক ভক্ত, যারা একমাত্র তাকেই চান, তারা তো তার কিছু অন্য কোনো বস্তু চান ও না। যাই হোক, সায়ংকালীন ভোজনের পর ভগবান দেবকী নন্দন অত্রির কাছে গিয়ে নিজের আত্মীয় বান্ধবদের প্রতি কংসের আচরণ এবং ভবিষ্যতের জন্য পরিকল্পিত তার অন্যান্য কার্যক্রম সম্বন্ধে জানতে চাইলেন। শ্রী ভগবান বললেন, তাত অত্রু, আপনার হৃদয় অত্যন্ত শুদ্ধ, পবিত্র মানসিকতার মানুষ আপনি। আপনার আগমন পথে কোনো কষ্ট বা অসুবিধা হয়নি তো? সুস্বাগত জানাচ্ছি আপনাকে, মঙ্গল হোক আপনার। মথুরায় আমাদের যেসব জ্ঞাতি বন্ধুরা আছেন তাদের সকলের শারীরিক ও মানসিক কুশল তো? অবশ্য আমাদের বংশে যেসব প্রগল রোগীটি এখনো রীতিমতো বেড়েই চলেছে। আমার নামমাত্র মামা সেই কংস রাজের বর্তমানে আমাদের আত্মীয় স্বজনে তাদের সন্তানদের অথবা তার প্রজাদের বাকি কুশল জানতে চাইব বলুন তো। আরও দুঃখের কথা কি জানেন, আমারই জন্য আমার নিরাপদার সদাচারী পিতা মাতাকে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করতে হয়েও হচ্ছে। আমারই জন্য তাদের হাত পা শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে রাখা হয়েছে। আমারই জন্য তাদের শিশু সন্তানদের পর্যন্ত নিধন ঘটেছে। আমি অনেকদিন থেকেই চাইছিলাম যে আপনার মতো আত্মীয়দের কারো সঙ্গে আমার দেখা হোক। আজ সৌভাগ্যবশে সেই ইচ্ছা পূর্ণ হল। সৌম্য তার, এবার আপনি কৃপা করে আপনার আগমনে কারণ বলুন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মধু বংশজাত অত্রুর কংস যেভাবে যদু বংশীদের সঙ্গে ক্রমাগত শত্রুতা করে চলেছে এবং বসুদেবকেও বধ করার চেষ্টা করছে, সেই সব কথাই তার কাছে বর্ণনা করলেন। কংসের বার্তা, ধনুর যজ্ঞ দর্শনে আমন্ত্রণ, যে উদ্দেশ্যে সে স্বয়ং অক্রূরকে দূত রূপে প্রেরণ করেছে এবং দেবর্ষি নারদ বসুদেব হতেই শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে কংসকে যে কথা বলেছেন এই বিষয়ে অত্রু শ্রীকৃষ্ণকে জানালেন। অত্রুরের কথা শুনে শত্রুপক্ষের বীরদের বিনাশকর্তা শ্রীকৃষ্ণ এবং বলরাম হাসলেন মাত্র এবং তার পিতা নন্দকে রাজার কংসের আদেশ জানালেন। তখন নন্দ মহারাজ সমস্ত গোপকে ডেকে এইরূপ আদেশ দিলেন, তোমরা ব্রজের সমস্ত গুদুগ্ধ এবং তদুৎপন্ন দুধি ঘৃতাদি একত্রিত করো, উপঢৌকন দ্রব্য সঙ্গে নাও এবং গো শকটগুলি যোজিত করো। আগামীকাল সকালে আমরা মথুরায় যাত্রা করব এবং সেখানে গিয়ে রাজা কংসকে গো দুগ্ধ এবং অন্যান্য সামগ্রী রাজার প্রাপ্য অংশরূপে প্রদান করব। সেখানে এক বিরাট উৎসব শুরু হয়েছে যা দেখার জন্য সারা দেশের লোক সেখানে যাচ্ছে, আমরাও সেই মহোৎসব দেখব। ব্রজ রক্ষা কার্যে নিযুক্ত পুরুষের দ্বারা গোকুল পড়তি নন্দ নিজের গোকুলে এইরূপ ঘোষণা করালেন। পরীক্ষিত বললেন, এদিকে বলরাম এবং শ্রীকৃষ্ণকে মথুরাপুরীতে নিয়ে যাওয়ার জন্য অত্রু এসেছেন শুনে গোপীদের মানসিক উৎকণ্ঠা ও দুঃখের আর অন্ত রইল না। সেই সংবাদ শুনে তাদের অনেকেরই হৃদয়ে যেন আগুন ধরে যাওয়ার মতো তীব্র সন্তাপ সৃষ্টি হল এবং তার ফলে নির্গত উষ্ণ নিঃশ্বাস বায়ুর সংস্পর্শে বিশুষ্ক হয়ে গেল তাদের কমল তুল্য আনন, পরিম্লান হল ফুল্ল মুখর্ষি। আবার এই সংবাদে অনেক গোপীর চেতনায় লুপ্ত হল। তাদের দেহের বস্ত্র হাতের বলয় কেশ বন্ধন প্রভৃতি স্থলিত হলেও তারা তা জানতেও পারলেন না। আবার অন্য অনেক গোপিকা এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের অনুধ্যানে মগ্ন হয়ে গেলেন।
তাদের সকল ইন্দ্রিয় তথা চিত্তের বৃত্তি নিরুদ্ধ হয়ে গেল, যেন তারা সমাধিস্থ বা আত্মাতে স্থিত হয়ে গেলে। তাদের নিজ শরীর এবং সংসারে তথা ইহলোকের সম্বন্ধে আর কোনো বোধ রইল না। অনেকে শ্রী ভগবানের মুখের বাক্যসমূহ স্মরণ করতে লাগলেন। তার কথার মধ্যে দিয়ে কিভাবে তার গভীর অনুরাগ প্রকাশ পায়, মৃদু হাসিতে তা কেমন মধুর হয়ে ওঠে, কিভাবে হৃদয় কেড়ে নেয়, শব্দ চয় ও বাক বন্ধবের অসাধারণ কুশলতা কি আশ্চর্য দ্রুতিতে ঝলমল করে সেই বাণী। এইসব স্মৃতিতে ভেসে ওঠায় তারা যেন আবিষ্ট মোহগ্রস্ত হয়ে পড়লেন। গোপীগণ ভগবান মুকুন্দের সুললিত গতিভঙ্গ, মধুর আচার আচরণ, স্নিগ্ধ হাসির সঙ্গে প্রেম ও করুণাভার, দৃষ্টিপাত, মনের শোক দুঃখ ব্যথা নিঃশেষে মুছে দেওয়া অন্তরঙ্গ আলাপচারিতা এবং তার অসাধারণ শৌর্য বীর্যপূর্ণ উদার লীলাবলী, এইসব চিন্তা করতে লাগলেন এবং তার সঙ্গে বিচ্ছেদ হবে ভেবে ভীত হয়ে পড়লেন। ভাবি বিরহ বেদনার কাতরতায় নয়ন জলে তাদের মুখ কমল প্লাবিত হতে লাগল। তাদের হৃদয়, তাদের জীবন, তাদের সব কিছুই শ্রীকৃষ্ণকে ঘিরে, তাকে ছাড়া তো তারা কিছুই জানতেন না। এখন তারা তাই নিজেরা একত্রিত হলেন সমব্যথা সহমর্মিতায় সমবেত হলেন দলে দলে, মনে দুঃখ হৃদয়ের বেদনা প্রকাশ করতে লাগলেন এইভাবে বিলাপোক্তির মাধ্যমে। গোপীগণ বলতে লাগলেন, হায় বিধাতা, তোমার মনে কোথাও দয়ার লেশমাত্র নেই, তুমি জগতে প্রাণীদের সৌহার্দ্যে প্রেমে পরস্পরের সঙ্গে যুক্ত করো, কিন্তু তাদের আশা অভিলাষ পরিপূর্ণ না হতেই, তাদের তৃপ্তি না ঘটতেই আবার অকারণেই তাদের বিচ্ছিন্ন করে দাও। তোমার খেলা বাচ্চা ছেলেদের আচরণের মতোই সম্পূর্ণ যুক্তিহীন নিরর্থ। হায়, তুমি তো আমাদের চোখের সামনে এনে দিয়েছিলে সেই অপরূপ মুখ কমল, ঘন কালো কুঞ্জিত কেশ রাশি, চারদিকে ঘিরে আছে সেই মুখটিকে, মর্কত মনকেও লজ্জা দেওয়া চিকন কোমল কপল, সুখচক্ষুর চেয়েও সুন্দর উন্নত নাসা, অদরে সর্বদুঃখ সন্তাপ হারি মৃদু মন্দ হাসির রেখা, সে সৌন্দর্য কি ভাষায় বর্ণনা করা যায়, কেন দেখেছিলে আমাদের সেই নিরুপম মাধুরী, আর কেনই বা এখন তা নিয়ে যেতে চাইছো আমাদের চোখের আড়ালে। কি বলবো তোমায়, তোমার কাজকর্ম শুধু যুক্তিহীন নয়, অত্যন্ত অসৎ, অতি নিন্দনীয় তোমরা আচরণ। আমরা বুঝতেই পারছি অত্রুর নাম নিয়ে ত্রুর তুমি প্রকৃতপক্ষে এখানে এসেছ দত্তাপহার রূপে, তোমারই দেওয়া আমাদের চোখ তুমি নিজেই হরণ করতে উদ্যত হয়েছ। মূর্খেরাই এমন কাজ করে, হায়, এমন মূর্খের মতো আচরণ আমাকে কে শোভা পায় না, তাও কি বুঝতে পারছ না, আমরা যে এই চোখ দিয়ে আমাদের প্রিয়তম মধুসূদনের শরীরে এক একটি অংশে, তার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে তোমার নিখিল সৃষ্টির সমগ্র শোভারূপিতে দেখতে পেতাম, আমাদের সে সৌভাগ্য তুমি সহ্য করতে পারলে না, অথবা বিধাতাকে দোষ দিয়ে কি হবে, স্বয়ং নন্দতন শ্যাম সুন্দরী তো এই স্বভাব, নিত্য নতুন জনের প্রতি অনুরাগ প্রদর্শন, সর্বদাই নবতর প্রণয় মাপাত্র অন্বেষণকেই তার রুচি, এই জন্যে পুরানো অথবা বর্তমান প্রেম প্রীতির সম্পর্ক মুহূর্ত মধ্যে ছিন্ন করে ফেলতে তার দ্বিধা হয় না। আমরা যে তাঁরই আচরণের গুণে তাকেই দেখে আকুল হয়ে নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজন পতিপুত্র সব ছেড়ে সম্পূর্ণভাবে তাঁরই দাসী হয়েছিলাম, আর আজও তাঁরই জন্য বুক ফেটে যাচ্ছে যাদের, সেই আমাদের দিকে তিনি তো হায় ফিরেও দেখছেন না। মথুরাপুরী রমণীদের পক্ষে আজকের রাত্রি নিশ্চয় সুপ্রভাত হয়েছে, আজ তাদের বহুদিনের প্রার্থনা সফল হয়েছে, পূর্ণ হতে চলেছে তাদের মনস্কাম। আজ যখন আমাদের দৈত ব্রজবিহারী শ্যামসুন্দর মথুরায় প্রবেশ করবেন, তখন তারা তাঁর ভাব ব্যঞ্জনাময় অপাঙ্গ দৃষ্টিসহ মাদকতাময় মৃদু হাস্যে উদ্ভাসিত মুখ কমলে চিত্তহারি সৌন্দর্য সুধা পান করবে প্রাণভরে, ধন্য হবে তাদের জীবন। আমাদের মুকুন্দ অবশ্যই ধীর চরিত্র, সহজে বিচলিত হন না তিনি, এবং সেই সঙ্গে পিতা নন্দাদি
গুরুজনদেরও বশবর্তী, কিন্তু তাহলেও মথুরা বাসিনীরা মধুমাখা মনোহর কথায় তার চিত্ত সবলে আকর্ষণ করে নেবে এবং তিনিও তাদের সলজ্জ হাসি এবং বিলাসপূর্ণ ভাবভঙ্গিতে সম্পূর্ণরূপে বিভ্রান্ত ও মোহগ্রস্ত হয়ে পড়বেন। হতভাগিনী অবলাগ, তখন আর আমাদের মতো সামান্য গ্রাম্য গোপ নারীদের কাছে তিনি ফিরে আসবেন কিভাবে? আজ সে মথুরায় যেসব দাসারহ ভোজ অঙ্ক বৃষ্ণী এবং সাত্ত বংশীয়রা এবং সেই সঙ্গে আরো যারা পথের মধ্যে সেই লক্ষ্মীকান্ত অশেষ কল্যাণ গুণী নিধান দেবকী নন্দনকে দর্শন করবে।